এই দেখো মামা মুরগির বাচ্চা ধরে 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 ধরা ধারা কোথায় আসো বাবা তুমি বোলা কোথায় আসো কোথায় ওবার দাদুবাড়ির আম গাছ দেখা তো কোথায় আছে এই দেখেন এই দেখেন মামা মের দাদু বাড়ির আমের গাছ এই দেখেন কত আম হয়েছে অনেক ছোট্ট গাছটা এই যে এটা হলো মামা মের দাদুর মঠ এক বছর হয়েছে ওই কাজের জন্য আমরা আসছি এক বছরের কাজের জন্য এটা হলো আসাম মামামের দাদু বাড়ি আসাম তা আজ তোমরা জেনে নিলে যে মামামের দাদু বাড়ি কোথায় মামা তোমার দাদু বাড়ি কোথায় বলে দাও এটা কোথায় দাদু বাড়ি কোন জায়গায় বলো এই দেখেন আম মামা হাত দিয়ে পারবে পাপা হাতটা দিয়ে দেখাও দেখাও মামা পারবে না এই দেখাও এই দেখাও আম দেখাই দাও এই ছিঁড়বে না এই দেখেন দেখি মামা আমটা ছিঁড়ে নিচ্ছে দেখাও বাবা এ দেখেন মামা আমছিছে আমটা আমরা মাখা করবো তাই না আর এই যে দেখেন আরও আছে লেচু গাছ লেচু অনেক হয়েছে কিন্তু লেচুগুলো জানি না কেন নষ্ট হয়ে যাচ্ছে সব এই দেখেন এই দেখেন লেচু এই দেখেন এই যে লেচু এই যে দেখাও লেচু দেখাও সবাইকে লেচু দেখাও বলো কে কে লেচু খাবে আসতে বলো আর কে কে আম খাবে হ্যাঁ এই দেখেন আম এই যে গাইস দেখেন কত নিচে আম এই দেখেন আম ছিঁড়ব কালকে চাটনি করবো এই দেখেন আরো আম আছে অনেক আম আছে এই দেখেন গাইস আম এই যে আম অনেক আম আছে এই দেখেন আম অনেক আম হয়েছে হ্যাঁ এই দেখেন লেচু অনেক লেচু আছে এই যে ওই ওইখানে ওটা হলো মামামে দিদা খড়ি নিচ্ছে তো খড়ি গ্যাস দুটোই আছে আমরা খড়িতে এখন যেহেতু বাড়িতে কাজ এক বছরের কাজ বাবার তার জন্য আমরা খড়িতে রান্না করছি এ দেখেন এই দেখেন লেচু আর ওটা রয়েছে মামামে ছোটো দিদা মানে আমার মাসি যে কিনা আমরা মাসি বলি তো মাসি এই দেখেন এখানে লেচু গাছ আর এই যে দেখেন খেজুর গাছ আছে অনেক খেজুর হয়েছে পরে আপনাদেরকে দেখাবো এই যে এটা হলো মামা মানে দাদু বাড়ি মানে আমার বাড়ি ওই যে খেজুর গাছ দুটো আছে এটা হলো আমাদের গ্রামের পরিবেশ তা তোমাদের আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখেন গরু মাঠ এটা হলো আসাম এই যে আমাদের বাঁশের ঝাড় অনেক বাঁশের ঝাড় আছে বাড়িতে কার কার ভালো লাগে গ্রাম আর এই সব ন্যাচারাল পরিবেশ তো আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন আমি এখানেই বড় হয়েছি এই যে এটা হলো আমার বাবা মারা গেছে আমার বাবা এক বছর হয়েছে এক বছরের কাজ এই যে এটা হলো আমার বাবা ঠাকুমার মঠ একবারে বানানো হয়েছে বাড়িতে রাখা হয়েছে বাবাকে তো তোমরা কে কে এই বাড়িতে রাখাটা পছন্দ করো কিংবা সাপোর্ট করো তো কমেন্ট করে জানেন হ্যাঁ আমরা তো খুব পছন্দ করি কারণ যার বাড়ি উনি যদি না থাকে তাহলে কি আর বাড়ি হয় যেহেতু এটা আমার বাবা বাড়িটা করছে তো আমার বাবা তো আমাদের মাটির ঘর মানে আপাতত এখন মাটির ঘর নাই সব পাকাই ঘর আছে কিন্তু হলো নিচে শুধু এই রান্নাঘরটা শুধু মাটির যেটাতে আমরা রান্না করি না আমাদের নাতে সামনের দিকে আর রান্নাঘর আছে ওটাতে করি বাড়িতে আছে কামরেঙা গাছ নারকেল গাছ তারপর আছে লিচু গাছ আম গাছ লেবু গাছ অনেক কিছু গাছ আছে তো তোমরা কে কে এভাবে দাদু বাড়িতে গিয়ে মজা করো আর মামাম তো খুব মজা করছে এ দেখুন মামা নিজের হাতে লেচু পাচ্ছে এই যে মামাম তো খুব মজা করছে লেচু পারছে অনেক কিছু লেচু দেখে মামাম তো একদম দিশা হারা হয়ে গেছে এখনো পাকেনি লেচুগুলো পাকবে কয়েকদিন টাইম লাগবে এই দেখুন এখন মামাম লেচু ছিঁড়বে মামাম একটু হাইটটা কম হয়ে গেছে যার জন্য লেচু পারতে পারছে না এই দেখুন এই দেখুন কিভাবে লেচু পারছে মায়ের ঘাড়ে চড়ে মামাম এখন লেচু পারছে দেখাও সবাইকে দেখাও বলো কে কে খাইতে আসবে আমাদের তোমার দাদু ছিঁড়ে ফেলছে নষ্ট করছে পাপা আর নষ্ট করে না মানে এখনো পাকে নিয়ে যে পাকবে পাকলে মিষ্টি হবে অনেক হয়তো কি বলুন তো এখন জানি না কেন এবার কম হয়েছে ওই গাছেও হয়েছে মোটামুটি পাকলে সেটা অনেক আম হয়েছে আম গাছটা অর্ধেকটা মানে বাবা খেয়ে এখানে রাখা হয়েছিল তো হিট ছিল না হিটে অনেকগুলো আম আমের ডালকে নষ্ট হয়ে গেছিল যার জন্য যার জন্য যা আম এবার কম হয়েছে কম বলতে তাও মোটামুটি অনেক আম আছে আর দেখুন মুরগি মামা তো মুরগিগুলো শিলিগুড়ি নিয়ে যাবে মামা মুরগিকে শিলিগুড়ি নিয়ে যাবে নাকি এই দেখুন লেচু আমাদের গাছের লেচু এই যে অনেকগুলো মামা ছেঁড়া হয়ে গেছে এগুলো মামা তো খাবে না এগুলো সব নষ্ট করছে কাল থেকে মামা অনেক লিচু নষ্ট করেছে খেজুর খেজুর নষ্ট করেছে এ দেখুন এ দেখুন তো এই গ্রামের পরিবেশটা কার কার ভালো লাগলো আর কতটা দিতে পারবো জানি না তো কাল তো না পরশু হলো আমার বাবার হলো বাৎসরিক কাজ আছে তো ওই বাৎসরিক হ্যাঁ হ্যাঁ বাবা ছিল বাৎসরিক কাজ ফেলে দেয়টা নোংরা আমার বাবার বা কাজ আছে তো পরশু দিন মনে হয় হবে না তো কীর্তন হবে বাড়িতে অনেক কিছু আছে তো ওই জন্য তো আমি থাকবো কয়েকদিন থাকলে তারপরে ভিডিও দেব তো তোমাদের কেমন লাগে গ্রামের পরিবেশটা তোমরা প্লিজ কমেন্ট করে জানেন আর মাম্মাকে সাপোর্ট করেন তো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম আশা করছি তো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা